হ্যালো ফ্রেন্ডস, আমি কৌস্তভ, স্বাগত জানাচ্ছি আপনাদের আমার আপনার ইউটিউব চ্যানেল প্ল্যান্টস অ্যান্ড লাইফে। তো আপনাদের সামনে আজকে দেখতে পাচ্ছেন রাখা রয়েছে গাঁদা ফুল, গাঁদা ফুলের গাছ, ম্যারিগোল্ড। তো আজকে আমি ম্যারিগোল্ডের কাটিং কীভাবে লাগাতে হয় সেটা দেখাবো। তো ম্যারিগোল্ডের কাটিং লাগানো খুবই ইজি। তো গাঁদার খুব ছোট ছোট ডালও ইজিলি গ্রো হয়ে যায়। তো আমি ওই ছোট ছোট ডালই লাগিয়ে আপনাদের দেখাবো। তো দেখুন, তো আর কাটিং লাগানোর ক্ষেত্রে যেটা একটা প্রতিবন্ধকতা আছে সেটা হচ্ছে ফাঙ্গাস ডিজিজ। 90% কাটিংস ফাঙ্গাস ডিজিজের জন্যই ফেল হয়ে যায়। তো আমি তাই জন্য ইউজ করবো বেকিং সোডা। আপনারা রুটিং হরমোন বা অ্যান্টি ফাঙ্গালও ইউজ করতে পারেন। এছাড়া আছে সিনেমন পাউডার, টারমারিক পাউডার, অ্যালোভেরার যে নির্যাস পাওয়া যায় সেটি। তো এখান আমরা আমাদের এই গাঁদা গাছ থেকে ছোট ছোট কাটিং নিয়ে নেব। যেমন এটাকে তো আমি কাটিংগুলো কালেক্ট করে আপনাদের সাথে শেয়ার করছি। তো ফ্রেন্ডস, আমরা গাছ একদম প্রায় ন্যাড়া করে দিয়েছি, মানে সব ডাল প্রায় কেটে দিয়েছি, কিন্তু গাছের তো কোনো ক্ষতি হবে না, বরঞ্চ ভালো হবে। বেশি ডালপালা যত হবে তত বেশি ফ্লাওয়ারিং হবে। তো আমরা দেখুন কত ডাল কালেক্ট করেছি, দেখতে পাচ্ছেন আপনারা। আমি এগুলো রেডি করে আপনাদের সাথে শেয়ার করছি। এবার প্রশ্ন হলো কি রেডি করতে হবে। ডালগুলো যেসব এই অংশগুলো যাতে মাটিতে এই পাতাগুলো যাতে না লাগে, তো পাতাগুলোকে বাদ দিতে হবে। নিচের দিককার পাতাগুলো বাদ দিতে হবে। আর ডালটা যেটা আছে সেটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে অর্থাৎ তেরচাভাবে কাট করতে হবে, এইভাবে। দেখুন ক্যামেরায় ফোকাস আসছে না। তো তিরচা অ্যাঙ্গেলে কাট করে নিতে হবে। দেখুন, দেখতে পাচ্ছেন আশা করি। তো আমি এগুলোকে রেডি করে আপনাদের সাথে শেয়ার করছি। সো ফ্রেন্ডস, আমরা প্রত্যেকটা কাটিংকে রেডি করে নিয়েছি। তো এবার হচ্ছে এই মাটিতে লাগানো। তো মাটি কেমন হবে সেটাও বলে দিচ্ছি আপনাদের। 55% সয়েল এবং মাফ করবেন 55% স্যান্ড এবং 45% সয়েলের মিশ্রণ হবে। তো এবার আমরা কাটিং লাগানো শুরু করব। তো প্রথমে আমরা যে কোনো পেরেক বা ছুঁচলো কোনো জিনিস দিয়ে কিছু ফুটো করে নেব, তাতে আমরা কাটিংগুলো লাগাতে পারবো। এবং প্রত্যেকটা কাটিং থেকে একটা ভালো দূরত্ব মেনটেন করতে হবে, যাতে পরবর্তীকার কাটিংগুলো তোলার সময়তেও সুবিধা হবে। আর কোনো কাটিং বাই চান্স মিস ফেল হয়ে গেলে, ফাঙ্গাস ধরে গেলে, এই ফাঙ্গাস যেন সেই গাছেই থাকে, অন্য গাছে স্প্রেড না করে। তো দেখুন, প্রথমে আমরা কাটিংটাকে বেকিং সোডাতে ডিপ করব, ভালো করে বেকিং সোডাতে ডিপ করব, করে লাগিয়ে দেবো। আশা করি দেখতে পাচ্ছেন।
তো ফ্রেন্ডস, আমরা গাছের ডালগুলোকে স্টেবল করে দিয়েছি। এবার আমরা ওয়াটারিং করব। প্রথমবার ওয়াটারিংটা খুব সাবধানে করতে হবে। যদি স্প্রেয়ার থাকে স্প্রেয়ার দিয়ে সাবধানে করবেন, আর যদি স্প্রেয়ার না থাকে খুব সাবধানে মগ দিয়ে একদম এই সাইডে জল ফেলবেন। এই সাইড করে হাতে কাটিংগুলো ঢেলে না যায়। প্রথমবার ভালোভাবে ওয়াটারিং করতে হবে, যাতে মাটিটা যা এয়ার পকেট যা রয়েছে সেসব ঠিক হয়ে যায়। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, গুড বাই।